মুম্বাইতে খুব ফেমাস দিল্লিতে Crakk. আজ এটা রিলিজ করেছিল 23rd February 2024 থিয়েটারে। এটা রিসেন্টলি ডিজনি হটস্টার ওটিটিতে এসছে, আমরা ওখানেই দেখেছি। ডাইরেক্ট করছে আদিত্য দত্ত, আর কাস্টে আছে বিদ্যুৎ জাম্মাল, এমি জ্যাকসন, নোরা ফতেহি, অর্জুন রামপাল, অঙ্কিত, মোহন, জেমি লিভার এবং অন্যান্য অনেকে। তো কেমন লাগলো? খারাপ না, ঠিকঠাক। বলিউডে এরকম ধরনের হয়তো হয়নি, বা এক দুটো হয়েছে। একটা মনে হয় যেটা ওর নাম কি, নেফিউ আমির খানের নেফিউ ইমরান খান, হ্যাঁ সবাই বন্দুক দিয়ে এরকম করে মারবে কি না, বালির মধ্যে দিয়ে সেন্টার ছিল, হ্যাঁ ওইটা একটা ছিল, ওরকম কাইন্ড অফ গেম, ওখানে ওরকম ডু অর ডাই এর মতন গেম ছিল, এটা কাইন্ড অফ অনেকটা ওরকমই। মুম্বাইতে খুব ফেমাস, দিল্লি টিল্লিতেও আছে বাট মুম্বাইতে এটা খুবই ফেমাস, স্পেশালি মুম্বাই লোকালস এ। যে ভিডিওটা ফার্স্ট স্টার্টিং হলো মুভিটা, সেটা এভরিডে হয় আর এভরিডে কেউ না কেউ মারা যায়, দ্যাটস ব্যাড, কিছু করার নেই। যাই হোক, বাট আনফরচুনেটলি বলবো না, এটা ইচ্ছাকৃত কিছু জায়গা, হ্যাঁ বাট ওটা একটা স্পোর্টসি, মানে এখন অবধি সেরকম ভাবে স্বীকৃতি পাইনি, বাট এই মুভিটা যেমন দেখানো হলো কোনো একটা সিক্রেট অর্গানাইজেশন এটাকে স্বীকৃতি দিচ্ছে একটা স্পোর্টস হিসাবে, আর সেটা নিয়ে একটা টুর্নামেন্ট বানাচ্ছে, তো তো সেটা একটা ইউনিক কনসেপ্ট অনেকটাই আমার মতে। The Hunger Games style of হ্যাঁ বা একদম ডুওটাই একদমই নয়, তুমি বেচেও থাকতে পারো, দ্যাটস আপ টু ইউ। না তুমি যেটা বললে কি বলে না, স্কুইড গেম, হ্যাঁ স্কুইড গেম ওখানেও মেরেই দিচ্ছিল, যাই হোক এখানে তুমি জানো না কখন বেঁচে ফিরছে, কেন কি এন্ড অফ দ্য ওটাই দেখালো যে ইউ হ্যাভ টু ডাই, তো সেটার সাথে একটু মাফিয়া ইউনিক ছিল, হয়তো আরো বেটার হতে পারতো, ঠিকঠাক হয়েছে। তাছাড়া যে ওর ভাইয়ের রোলটা করেছে নিহালের রোলটা, অঙ্কিত মোহন দারুণ লেগেছে, আমার মনে হয় যে কিছু জায়গা বিদ্যুৎ জামালের অপোজিটে সেম স্ক্রিনে থেকেও দুটোই বলছি আমি, স্টান্ট যা করেছে, ফেস এক্সপ্রেশন, ফেস এক্সপ্রেশন খুব ভালো, আমার মিষ্টি, মানে সত্যি ও মরে গেলে দুঃখ হবে ওরকম একটা মানুষ, হ্যাঁ একদমই, তো খুব ভালো, মানে অতটুকুনি টাইমে স্ক্রিনে থেকে, মানে কিছু কিছু টাইমে যে
কথা বলছে করছে ওই টাইমে থেকে মানে ওর সাবকনসাস মাইন্ডে যেটা আসছে তো ওটা বেশ সুন্দরভাবে দেখানো যে খুব ভালো মানে অ্যাক্টিংটা খুবই ভালো লেগেছে আমার বেশ ফিল করিয়েছে একটা ছোট ক্যারেক্টার হলো ব্যাপারটা নজর কেড়েছে আমাদেরকে আর তাছাড়া অর্জুন রামপালের অ্যাক্টিং নিয়ে কিছু বলার নেই নোরা ফাতেহি এর কাছে যতটুকু রোল দেওয়া হয়েছিল ঠিকঠাক করেছে ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ খুব ওয়াও না খুব দাকাটানো বাট রোমান্টিক হিরোইন হিসেবে কোরকম দেখানো হয়নি এখানে দেখানো হয়েছে বা ঠিক আছে মানে যে ক্যারেক্টারটা প্লে করেছে ওটা ওর জন্য ঠিক ছিল ওই আর এমি জ্যাকসনেরও অ্যাক্টিং ঠিকই লেগেছে আমার খুব ওয়াও লাগেনি বাট হ্যাঁ যদি হিন্দিটা না বলালেও ভালো লাগতো যে নয় সে নয় ঠিক আছে যে ইংলিশ জানে তাকে ইংলিশই বলাম বাট যাই হোক তাছাড়া ঠিকঠাক বিদ্যুৎ জামালও ভালো করেছে আর অর্জুন আপা বিদ্যুৎ জামালের যে কমব্যাটটা যারা ছিল দারুণ ওটার জন্য অ্যাকচুয়ালি আমরা ওয়েট করেছিলাম আর আরো বেশি এক্সাইটেড ছিলাম আমার আমার বিদ্যুৎ জামালের কমান্ডো দেখে যে এক্সপেকটেশন তৈরি হয়েছিল মানে ওইটা মানে আমার ওয়ান অফ দ্য মানে মোস্ট মানে ফাইটিং সিনেমার মধ্যে একটা একটা জায়গায় মানে ছাপ ফেলেছিল একটা মুভি ছিল যেটা অনেক অনেকে পছন্দ করেছে ওরকমই টাইপের ছিল যেটা ওই হাতি টাইপের ছিল হাতিকে বাঁচানো নিয়ে বা ছিল কিছু মানে পড়ছে না কারণ মানে ওই পোচার পোচারদের এগেইনস্টে ছিল ওটা মুভি ওর ফার্স্ট মানে ওরে হয়েছিল জন আব্রাহামের অপোজিটে তোমার বলো না যেটা পার্ট 2 তে ছিল খেলাড়ির 10 গুণ লেভেলের ওই টাইপের দেখিয়েছে মানে ওরকমই ফ্ল্যাগ তোমাকে নিতে হবে বাট গেমগুলো আরো ইন্টারেস্টিং হতে পারতো ডেপথে দেখাতে পারতো কিভাবে গেমের জন্য ট্রেনিং নিচ্ছে ওরা বা গেম গুলো কিভাবে ভাবছে অর্জুন রামপাল এক্সিকিউট করবে এক্স্যাক্টলি সেগুলো কেন তো এটাই তুমি যেটা বলে স্কুইড গেম টুইড গেম মানুষ দেখে নিয়েছে এবার তারপরে যখন কিছু দেখছে বা ডাইরেক্টরও দেখেছে তো একটু আরেকটু কিছু হলে ভালো হতো মানে স্টোরি ওয়াইজ স্টোরি ওয়াইজ একদম বাকি ঠিক আছে বাকি ঠিক আছে চলবে হ্যাঁ খুব বেশি বলবো না বা কিন্তু আপনার যদি একটা একটুখানি বলিউড গোছের একটু ফাইটিং যেমন মানে আমি পুরনো টাইপের বলিউড আমি সেরকম ভাবে রিকমেন্ড করব না আপনি স্কিপ করে দিতে পারেন এটা মানে ওরকমই মুভি এটা ইউ ক্যান স্কিপ বাট আপনার যদি অর্জুন রামপাল ফেভারিট হয় তাহলে আপনি দেখতে পারেন বা যদি বিদ্যুতের অ্যাকশন স্টান্টস দেখতে পছন্দ করেন একদম চান তাহলে দেখতে পারেন এখানে অনেক স্টান্টস দেখতে পারবেন অনেক স্টান্ট আর বিদ্যুৎ নরমালি নিজেই করে সব স্টান্ট নিজেই করে একদমই তো আবার